আমরা আজকে দেখব কিভাবে স্পেসিফিক কলাম এগার লোড করতে পারি। তো এগার লোড করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কুইরিকে অনেক বেশি ফাস্ট করে দিবে এবং সেই সাথে কোড অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, যেটা হচ্ছে এখানে অল পোস্ট নামে একটা মেথড রয়েছে এবং এই অল পোস্টের মধ্যে আমি একটা কুইরি করেছি, যেখানে আমি যেখানে পোস্টের মধ্যে আমরা একটা রিলেশন এগার লোড করেছি। তো এইটা হচ্ছে আমরা সবাই জানি যেভাবে এগার লোড করে আমরা ডেটা টানতে পারি। তো আমি আরেকটু অ্যাডভান্স বিষয় আজকে এখানে দেখাবো। তো এখানে যেটা করেছি, আমরা এই পোস্টের মধ্যে একটা রিলেশন কল করেছি, সেটা হচ্ছে পোস্ট অথর। আমি যদি একটু পোস্ট মডেলে আসি, এখানে পোস্ট অথর একটা রিলেশন রয়েছে আমাদের। আচ্ছা, তো এখন এই যে পোস্ট কুইরিটা রয়েছে, এখানে যদি এটাকে আমরা রিটার্ন করি তাহলে আমরা সবগুলা পোস্ট পেয়ে যাব। এবং পোস্টের সাথে সাথে কি করবে, এখানে যে পোস্টের অথর রয়েছে সেই অথরের ইনফরমেশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব। যদি আমি একটু দেখাই এটা আপনাদেরকে, এখানে অল পোস্টটা দেখাই, কুইরির রেজাল্টটা এখানে দেখুন, আমার কিন্তু হচ্ছে পোস্টের ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে এবং সেই সাথে পোস্টের যেই রিলেশনটা রয়েছে অর্থাৎ পোস্ট অথর, অথরের ইনফরমেশনগুলো এখানে রয়েছে। তো দেখুন এভাবে প্রত্যেকটা পোস্টের কিন্তু অথরের যে ইনফরমেশন রয়েছে সবগুলো এখানে রয়েছে। তো এখানে এভাবে আমার 10টা 20টা বা আরও অনেক বেশি পোস্ট থাকতে পারে এবং পোস্টের সাথে সাথে কিন্তু আমার প্রত্যেকটা ইউজারের টোটাল যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলস চলে এসেছে। তো এখন বিষয়টা এরকম হতে পারে, যখন আমি একটা পোস্ট টানবো তখন আমার কিন্তু দেখা যেতে পারে শুধু ওই ইউজারের নেম কিংবা ইমেলটা দরকার হইতে পারে, অথবা শুধু এই ফুল যে ডিটেলসটা রয়েছে ডিটেলসটা টানার কোনো দরকার নেই। যখনই আমি এই ইউজারের ফুল ডিটেলসটা টানবো আমার কুইরি কিন্তু অনেক বেশি ভারী হয়ে যাবে। তো এই কাজটা কি আমরা করে ফেলতে পারি কিভাবে, ধরুন আমাদের শুধু ফার্স্ট নেম দরকার অথবা লাস্ট নেম দরকার অথবা শুধু ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল, এই তিনটা ফিল্ড দরকার, সেক্ষেত্রে আমরা কি করব, এই কলামগুলোকে এগার লোড করে ফেলবো। অর্থাৎ এগুলাকে বলা হচ্ছে স্পেসিফিক কলাম এগার লোড। চলুন দেখি সে কাজটা আমরা কিভাবে করতে পারি। আমি এখান থেকে যদি আবার কুইরিতে আসি, এসে এখানে যে রিলেশনটা রয়েছে পোস্ট অথর, দেখুন এরপর হচ্ছে আমাদেরকে একটা এখানে এইভাবে কোলন দিতে হবে, দিয়ে হচ্ছে প্রথমেই হচ্ছে আমার আইডিটা নিতে হবে, কারণ হচ্ছে আইডি না পেলে কিন্তু আমার রিলেশন কাজ করবে না। সো আইডিটা ম্যান্ডেটরি আমাদের রাখতে হবে, দেন কমা দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট আন্ডারস্কোর নেম। অর্থাৎ আমি শুধু অথরের কি নিব, ফার্স্ট নেমটা নিব, অর্থাৎ এই পোস্টের অথরটা কে সেই অথরের শুধু ফার্স্ট নেমটা আমরা এখানে লোড করাবো। আচ্ছা, তো এখন যদি এটাকে আমি এখান থেকে আর রিলোড করি তাহলে চেঞ্জটা দেখুন, এখন দেখুন এই যে পোস্ট অথর রয়েছে সেই পোস্ট অথরের মধ্যে কিন্তু আমরা শুধু ফার্স্ট নেমটা পেয়ে গেছি। তো এতে করে কি হচ্ছে, এতে করে কিন্তু আমার কুইরির যে টাইমটা রয়েছে সেটা অনেক বেশি কমে যাবে এবং আমার কুইরির রেজাল্টটাও কিন্তু অনেক বেশি অপটিমাইজ হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন ফার্স্ট নেম নেবেন, আপনি চাইলে আরেকটা নেবেন হচ্ছে ফার্স্ট নেমের সাথে আপনি ইমেল নেবেন। সো আমি এখানে যদি ইমেল লিখে দিই তাহলে কিন্তু এই ইউজারের ফার্স্ট নেম, আইডি এবং ইমেল, এই তিনটা ভ্যালু এখন চলে আসবে। তো এটাকে যদি আমি এখন আবার রিলোড করি তাহলে এই যে দেখুন, অর্থাৎ অথরের কিন্তু আমার ফার্স্ট নেম এবং ইমেল চলে এসেছে। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যে কোনো রিলেশন থেকে আমরা স্পেসিফিক কলামকে হ্যাকার লোড করে ফেলতে পারি এবং এর মাধ্যমে আমাদের কুইরিটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।